এসএসসি তে 196 ছিল, ইন্টারে 95 আর বিএসসি তে 92। কাটা তো নিচের দিকে নামতেছে, এমএসসি তে তো আন্ডার 90 হয়ে যাবে। সমস্যা নাই চাচা, 60 এর উপরে গেলে তো ফার্স্ট ক্লাস, আর ওর কাছে সব অঙ্ক একদম পানির মতো। আমাকে কলেজের টিচাররা পর্যন্ত ওর অঙ্ক স্যার বলে ডাকতো। বাড়ি কোথায়? গ্রামের নাম সারুরা, থানা পোস্ট অফিস দূরে চাটমোড়, জেলা পাবনা। পাবনা মানে নর্থ বেঙ্গল? সম্ভব না। কি সম্ভব না চাচা? তোমার বন্ধুরে অঙ্ক স্যার হিসেবে আমার বাড়িতে গ্রহণ করা সম্ভব না, কারণ নর্থ বেঙ্গলের মানুষের আইডিনের অভাব। পাবনা তো আরো না। পাবনার অপরাধ থেকে জানবেন পারি চাচা? পাবনার মানুষ সব পাগল। সমস্যা নাই চাচা, 60 এর উপরে গেলে তো ফার্স্ট ক্লাস, আর ওর কাছে সব অঙ্ক একদম পানির মতো। আমাকে কলেজের টিচাররা পর্যন্ত ওর অঙ্ক স্যার বলে ডাকতো। বাড়ি কোথায়? গ্রামের নাম সারুরা, থানা পোস্ট অফিস দূরে চাটমোড়, জেলা পাবনা। পাবনা মানে নর্থ বেঙ্গল? সম্ভব না। কি সম্ভব না চাচা? তোমার বন্ধুরে অঙ্ক স্যার হিসেবে আমার বাড়িতে গ্রহণ করা সম্ভব না, কারণ নর্থ বেঙ্গলের মানুষের আইডিনের অভাব। পাবনা তো আরো না। পাবনার অপরাধ থেকে জানবেন পারি চাচা? পাবনার মানুষ সব পাগল। আমি আপত্তি জানালাম চাচা, আপনি আমাকে অঙ্ক স্যার হিসাবে নেন না নেন সেটা আপনার একান্তই স্বাধীনতা, কিন্তু আপনি পাবনার সম্পর্কে এরকম একটা মন্তব্য করবে পারেন না। অবশ্যই পারি। পাবনার মানুষ সব পাগল না হলে কি এমনি এমনি পাগলাগড় প্রতিষ্ঠা করা হয়েছে? এমনি এমনি তো করা হয় না চাচা। পাবনা একটা চমৎকার জেলা, মনোরম স্থান। আপনি যদি কোনোদিন মিন্টালে যাওয়া থাকেন তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন যে মিন্টালটা পদ্মা নদীর ধারে, মানে এক যেখানে কি দাঁড়ালে পরে আর কি মাথা ঠান্ডা হয়ে যায়, মন ভালো হয়ে যায়। তো পুরো ভারতবর্ষ ঘুরে সবচেয়ে মনোরম স্থানেই মিন্টালটা স্থাপন করা হয়েছে। আসলে ইতিহাসটা তো জানে কথা কলেন চাচা। আমার তো ইতিহাস জানার দরকার নেই। যেখানে পাঠ বেশি হয় সেখানে পাঠ কলেজ স্থাপন করা হয়, আর যেখানে পাগলের সংখ্যা বেশি সেখানে পাগলা গরজ হবে, সেটা তো স্বাভাবিক। কুজামিল দিয়ে অঙ্ক মিলালি পরে তো হবে না চাচা। এই যে কয়েকদিন আগেই একটা পত্রিকায়, ভালো পত্রিকাতে শিরোনাম হয়েছিল যে পাবনা জেলার কোনো পাগল নাই, মানে সেই খবরের বিস্তারিত লেখা যে মিন্টালের সব জেলার রুগী এসে চিকিৎসা নিচ্ছে কিন্তু মিন্টালে কোনো পাবনা জেলার রুগী নাই। হ্যাঁ, তো আমি আপনাকে কাটিংটা দেখাচ্ছি, আমার মানিব্যাগে আছে। দেখ, প্রমাণ দেখানোর দরকার নেই। যারা পত্রিকায় লেখাজোকা করে তাদের সাংবাদিক বলে,
তারা ডাক্তার না যে মেডিকেল সার্টিফিকেট দেবে। রুমি, পাবনার মানুষ তুই পাগলই না হবে, তাহলে পেপার কাটিং মানি ব্যাগে নিয়ে ঘুরবে কিসের জন্য? আপনাদের লোকজনের জন্যই তো পেপার কাটিং পকেটে নিয়ে ঘোরা লাগে। আচ্ছা আমি কই কি, আমার মনে হয় পাবনার সকল লোক আসলে পাগল না, কারণ পাগল হলে কি কেউ অঙ্কে 90+ নাম্বার পায়? অঙ্ক পাগল যদি হয় 90+ কেন, 100+ নাম্বারও পায়। দেখেন চাচা আমি কই কি, আমি তো আপনার কাছে অঙ্ক স্যার হিসাবে ইন্টারভিউ দিবে রাখছি, আপনার কন্যাকে বিবাহ করার জন্য পাত্র হিসাবে তো আর নিজের যোগ্যতা প্রমাণ করবার আসি নাই যে আমার পাগল সার্টিফিকেট নিয়ে ঘোরা লাগবে। চাচা আমি একটা কথা কই, আমি এই মিজানের সাথে মেলা দিন ধরে একসাথে আসি, তো ও খুব ভালো ছেলে, এটা আমি গ্যারান্টি দিয়ে কইতাছি। আর আমাগো জোসনা তো সব সাবজেক্টই ভালো, শুধু অঙ্কে একটুখানি ডাল আছে। মিজানের কাছে যদি আমাগো যে অঙ্ক শিখে তাইলে লেটার মার্ক পাবে নিশ্চিত। তুমি আবার দাঁড়িয়ে গেলে কেন, বসো। কেমন আছো জোসনা? ভালো। এর নাম মিজানুর রহমান, তোর নতুন অঙ্ক স্যার অন টেস্ট। ফলাফল যদি ভালো হয় বেতন নিয়ে কোনো সমস্যা হয়।